Take. Touch. Breathe. Give. yeah সকল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরাই চাই ভাবে কোনো একটা কিছু তৈরি করে দেখান ঠিক এমনই একজন সফল ইঞ্জিনিয়ার স্টুডেন্ট এস ফারদিন আহমেদ তিনি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার তিনি একক চেষ্টায় একটি রোবট তৈরি করেছিল যার নাম দিয়েছিল ফারবোট হয়তো নামের সাথে মিলিয়েই এই রোবটের নামকরণ করা হয়েছিল একজন সফল ইঞ্জিনিয়ার হিসেবে তো ব্যর্থ নাগরিকটা হয়তো বেশি কাম্য আজ অর্থের অভাবে রোবটটাকে সম্পূর্ণভাবে পৃথিবীর বুকে তুলে ধরতে পারলো না আতনান ফার্দিন নামের এই কম্পিউটার ইঞ্জিনিয়ার চলুন দেখে নেওয়া যাক একজন ইঞ্জিনিয়ার কতটুকু ব্যর্থ হলে রোবোটিক্সটা ছেড়ে দেওয়ার কথা বলতে পারে ভাবছি রোবোটিক্সটা ছেড়ে দেব। নিজের চেষ্টায় এই পর্যন্ত আসতে পেরেছিলাম এত চেষ্টা করেও একটা ফান্ড পেলাম না তাই পরবর্তীতে রোবটটার আর কোনো ডেভেলপমেন্ট করতে পারেনি সরকারি সহায়তা পূর্ব পশ্চিম বিদ্যালয়ের সহায়তা কোনোটাই পেলাম না এমনকি স্পন্সার কোম্পানিতেও আবেদন করলাম কোথাও একটা ফান্ড পেলাম না গভর্নমেন্ট ফান্ডের আবেদনের পর যখন বাইবা বোর্ডে আমাকে বলা হলো আচ্ছা আপনার রোবটটা বানাতে কি বুয়েট এর কেউ সাহায্য করেছিল এরপরে আসলে বুঝে গেছিলাম আমার জন্মটা একটা ভুল দেশে পূর্ব পশ্চিম বিদ্যালয়ে কিন্তু এই ব্যাপারে একটা সাপোর্ট দিতে পারতো কিন্তু ভাবি নাই এখানে ক্রিয়েটিভ কোনো কাজের জন্য মাত্র সাপোর্ট দেয়া হয় না টাকা দিবে শিক্ষা নিবে এটাই নীতি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের তৈরি রিবু রোবটটার ডেভেলপার ছিল এগারো জন আর সেখানে আমি একা চেষ্টা করে তাদের তৈরি রোবটটার থেকে কিছু অ্যাডভান্স আউটপুট দিতে সক্ষম হয়েছিলাম রিবু থেকে আমার ফারবুট এর রেসপন্স ছিল বেশি দ্রুত এবং নির্বুল এমনকি গাণিতিক কিছু হিসাব নিকাশ জিজ্ঞাসা করলেও রোবটটা নির্ভুলভাবে উত্তর দিতে পারতো যে ফিচারটা বাইরের দেশগুলোর অনেক অ্যাডভান্স রোবটগুলোতে সাধারণত নেই রিবু এর উন্নয়নের জন্য তারা পরবর্তী দশ লক্ষ টাকার সরকারি সহযোগিতা পেয়েছিল এছাড়াও তারা বিশ্ববিদ্যালয় থেকেও ভালো একটা ফান্ড ফান্ড পেয়েছিল আর এর তো দূরের কথা যেখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের কোনো অথরিটিও আসে নাই এই ছয় ফুট উচ্চতার রোবটটা সম্পর্কে কিঞ্চিত কোচ নিতে উল্টা আমার নাম ব্যবহার না করে তারা পত্রিকায় প্রকাশ করেছিল কিছু লোক আমার সামনেই এভাবেও বলেছিল পূর্ব পশ্চিম বিশ্ববিদ্যালয়ের সাথে আসলে রোবট শব্দটা কেমন বেমানান নিজের ভার্সিটি সম্পর্কে এমন কথা শোনার পর খারাপ লাগলেও পরবর্তীতে বুঝতে পারলাম কথা তো ঠিকই ছিল রোবটটাতে যতটুকু আউটপুট দিতে পেরেছিলাম একজন ইঞ্জিনিয়ার হিসেবে বলতে পারি হয়তো কোনো ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা তাদের সর্বোচ্চ কাজ হিসেবে এমন কিছুই কল্পনা করে থাকে যেটা আমি ইঞ্জিনিয়ারিং এ ভর্তির পর নিজের কাছ থেকেও আশা করেছিলাম না যাই হোক স্ট্যাটাসটা দিলাম একজন ব্যর্থ ইঞ্জিনিয়ার হিসেবে না একটা ব্যর্থ দেশের নাগরিক হিসেবে বিদেশে সামান্য একটা লাইফ ফলোয়ার রোবট বানালেও তাদের দেশের মিডিয়াগুলো হুমরি কে পড়ে সেটা প্রচার প্রচারণা করতে কিংবা সুফিয়াদের মতো রোবটগুলো এনে কোটি কোটি টাকা খরচ করা হবে আর এদেশের সাংবাদিকেরা নিজেরাই অন্য দেশের প্রজেক্টগুলো প্রচার প্রচারণার দায়িত্ব নিয়ে নিবে কিন্তু আমরা কাজের জন্য সামান্য কোনো সরকারি সহায়তা পাব না ভাই আমার মতো তরুণদের কাজ বড় বড় মিডিয়াতে আসবে না এই কথাগুলো হয়তো এদেশের সরকার বা বিশ্ববিদ্যালয় অথরিটি পর্যন্ত পৌঁছাবে না কিছু কষ্ট নিয়ে বলি এদেশে উচ্চশিক্ষিত মেধাবী হওয়ার থেকে অষ্টম শ্রেণী ফাঁস করে রাজনীতিবিদ হওয়া ভালো তাতে খুব তাড়াতাড়ি টাকার পাহাড় গড়ে তোলা যায় আমি পার্সোনালি ধন্যবাদ জানাই আমাদের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এর শ্রদ্ধেয় সিএসই ডিপার্টমেন্টের চেয়ারপারসন স্যার আহমেদ ওয়াসিফ রেজা স্যার এবং সুরাজিত দাস বার্মাসারকে যারা আমার একটা ফান্ডের জন্য অনেক চেষ্টা করেছিলেন গুড বাই রোবোটিক্স যেদিন নিজের প্রতিষ্ঠিত একটি ব্যক্তিগত রিচার্জ ল্যাব থাকবে সেদিন হয়তো ফিরে আসব আসলে এমনটাই হয় আমাদের বাংলাদেশে সবসময় খবরের মধ্যে বিভিন্ন প্রতিবেদন দেখি বলা হয় বাংলাদেশ উন্নয়ন হচ্ছে বাংলাদেশ রুল মডেল হিসেবে এগিয়ে যাচ্ছে সত্যি হলে এদেশ এগিয়ে যাচ্ছে ঠিকই কিন্তু দেশ থেকে ভালো কিছু করে একজন মানুষ উঠতে পারে না এদেশের মিডিয়াগুলো গুলো তারা শুধু তাদের চ্যানেলকে র্যাঙ্কিংয়ে তোলার জন্য কার কে আগুন লাগিয়েছে কোন মানুষ কার বউকে মেরেছে এসব নিয়ে ব্যস্ত আর আর একটা কথা তো বলাই যায় না আমাদের দেশে যখন কোনো একজন বুন দর্শিতা হয় তখন তারা দর্শকের বিচার চায় না বিচারের নামে সব দাপ্পা মারে তারা সেই বুনকে গিয়ে জিজ্ঞাসা করে কেমন করে হলো কিভাবে হলো কেমন লাগলো একসেট্রা একসেট্রা মুখ দিয়ে আর আসতেছে না সব কথাগুলো শালার পুত্রাতায় একেবারে নির্বল্য ভালো কিছু তাদের চ্যানেলের মধ্যে দেখাতে পারে না তারা যখন আমাদের দেশে কোনো একজন মানুষ কোনো একটা কিছু করে দেখায় সেটার দিকে একটু নজরই দেয় না আজ যদি নজর দিত হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী যুবক আজ বেকার থাকত না আছে অনেকে অনেক কষ্ট করে লেখাপড়া করে একটা সার্টিফিকেট জোগাড় করেছে শুধু একটা ভালো চাকরির জন্য কিন্তু অর্থের কাছে তারা হার মানে বর্তমান যুগে আমাদের এই বাংলাদেশে ভালো মানের একটা চাকরি করতে প্রথমে ঢুকার সময় অনেক টাকা ঘুষ দিয়ে ঢুকতে হয় পুলিশের চাকরি বলেন যত আইনি চাকরি বলেন যেমনই হোক টাকাটায় লাগবে না হয় একটা লিডার কে নেতা বর্তমান সমাজে আমাদের এই দেশে অনেক মাদকাসক্ত জানেন এর প্রধান কারণ কি তাদের ব্যর্থতা তারা যখন ভালো কিছু করতে যায় তখনই তাদেরকে বাঁধা দেওয়া হয় খারাপ কিছু করতে গেলে উৎসাহিত করা হয় যখন তারা ব্যর্থতার শিকার হয় তখন তারা আস্তে আস্তে খারাপ কাজের দিকে এগিয়ে যায় সিগারেট ধরে তামাক ধরে ইয়াবা ধরে অ্যাকসেট্রা একসেট্রা আসলে এর জন্য দায়ী কারা কোনো স্টুডেন্ট দায়ী তাদের পরিবার দায়ী আরে তাদের পরিবার আর কত করবে দেশের বারন্ত ছাত্রছাত্রীদের দিকে একটু দেখুন সেই মানুষগুলোকে খুঁজে নিন যারা কিছু করে দেখাতে চায় অন্যথায় আমাদের দেশ এগিয়ে যাবে ঠিকই এগোনোর মতো এগোবে না আর যে ছাত্রীরা মাদক আসক্ত তারা যদি তাদের কর্মব্যস্ততায় নিয়ে নিজেকে ব্যস্ত রাখত তবে কোনোদিন তারা মাদক আসক্ত হতো না নিচে নামিয়ে না উপরে তোলার চেষ্টা করুন ভুল কিছু বললে কমও করবেন